হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আমি জানি না আমার প্রথম ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটিতে আপাতত বলবো না, মানে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজকে আমার ছোট্ট সোনামণিদের জন্য আমি একটা আমার পছন্দ যে কার্টুনিস্ট কিছু আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে লাইক আমাদের সবার বাসাতে সুইচ থাকে, হ্যাঁ, ফ্যানের সুইচ বলো, তোমার লাইটের সুইচ বলো, এরকম সুইচ থাকে। তো সেই সুইচ বোর্ডের উপরে আমি কিছু পেইন্ট করে দেখাবো, আর সেই পেইন্টটা হবে কিছু আর্ট পেপার, স্টিকার টাইপের কিছু আর্ট পেপার বের হয়েছে। আমি জানি না তোমরা এটা দেখেছো কি না, আই হোপ তোমরা দেখেছো। তারপর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এরকম বিভিন্ন কালারের কিছু আর্ট পেপার এখন বেরিয়েছে। দেখো, এই যে আমি বিভিন্ন কালার কালেক্ট করেছি, এগুলো আমি কিনেছি। এগুলি তোমরা যে কোনো লাইব্রেরি মানে স্কুলের কাছাকাছি যে ধরনের লাইব্রেরিগুলো থাকে সেগুলিতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাদেরকে তা শেখাচ্ছি। বন্ধুরা, প্রথমেই আমি একটা এটাকে কি বলবো, অ্যান্টিক কালার, লাইক গাছের কালার অনেকটা, তো এরকম একটা পেপার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই পেপারটার উপরে গাছের গোড়াটা যে টাইপের হয়, ধরো কার্টুনে তোমরা দেখেছো না যে গাছের গোড়াটা এরকম কীরকম হয়, আমি সেরকম একটা শেপ দিচ্ছি। চলো তাহলে দেখি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা গাছ এঁকে নিয়েছি, গাছের গোড়া, বড় গাছের গোড়া। এবার আমি এটাকে কাটবো। ঠিক আছে, মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুব ইজিলি এটা কাটা হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা একটা বড় গাছের গোড়ালির মতো লাগছে না? ঠিক আছে, এখন বড় গাছের কালারটা কিন্তু একটু ডিপ হয়। দেখো, আমার আর্ট পেপার দুই কালারের, একটা একটু ডিপ, একটা একটু লাইট। ঠিক আছে, আমি এখন ডিপটা নিচ্ছি এটার উপরের পোর্শনটা আঁকার জন্য। বড় গাছের উপরের পোর্শন যেরকম থাকে, আমরা কার্টুনে যেরকম দেখি, আমাদের কিন্তু প্রত্যেকটা পেপারের উল্টো পাশে ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে, চলো। দেখো, এঁকেছি। তোমাদের কাছে এখন মনে হচ্ছে যে এগুলো কী আঁকছে আন্টি, আপু বা যাই বলো, এইসব কী আঁকছে কিছুই তো বুঝতে পারছি না। যখন আমি এটা সেট করবো তখন পুরোটা তোমরা বুঝে নেবে। ঠিক আছে, বুঝে ফেলবে, ভুল হলে সরি। হ্যাঁ, আচ্ছা, দেখো এটা আবার কী হলো, বুঝতে পারছো না তাই না? ঠিক আছে, এটা আরেকটা প্রশ্ন আমি এঁকে দেখাচ্ছি। এসো একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, এই যে দেখো, একটু আমি দেখানোর চেষ্টা করছি। এই যে বোঝা যাচ্ছে গাছটা, দেখা যাচ্ছে? ঠিক আছে, আমি আগে কেটে নিই, লাইক আমি হাঁস কাটবো, তারপরে ঘর কাটবো, কার্টুন টাইপের কিছু আমি এঁকে নেই এবং এঁকে সেগুলো আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, ততক্ষণ আমার সাথে থাকো। বন্ধুরা, অনেক কিছু তো কাটাকাটি হয়ে গেল এরই মধ্যে। তোমাদেরকে আমি খুব ইজিলি পাখি আঁকা দেখাচ্ছি, বরাবরই মনে হয় না যে আল্লাহ পাখি আঁকাটা খুব কঠিন একটা কিছু? না বন্ধুরা, আমি খুব ইজিলি তোমাদের একটা পাখি আঁকা শিখিয়ে দিচ্ছি আজকে। এসো, দেখতে পাচ্ছ আমি ড্রয়িং করছি।
দেখো, মনে হচ্ছে, দেখো খুব ইজি মনে হচ্ছে না পাখিটা? খুবই ইজি আঁকা। এখন এটাকে আমি কেটে নেব, ঠিক আছে? সেম একইভাবে দেখতে পারো বন্ধুরা আমি কি করে কাটছি। একটা কাটিং যদি তোমরা দেখো তাহলে তোমাদের, আমার মনে হয় যে তোমাদের কাছে একটু ইজি মনে হবে। ঠিক যেই যেইভাবে আমরা এঁকে নিয়েছি লাইক সেই সেইভাবে আমরা কেটে নেব। বন্ধুরা তোমাদের দেখতে যদি প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টসে জানিও যে এইভাবে রাখলে ক্যামেরা প্রবলেম হয় বা কিছু। আমি তো নতুন, তাই দেখো হয়ে গেল তোমাদের একটা পাখি। এখন আমি কী করবো জানো, পাখির লেজটা কাট করে দেব। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমি কেন পাখির লেজটা কেটে দিলাম। চলো তাহলে দেখে আসি কেন কেটে দিলাম। বন্ধুরা একটু আগে যে পাখিটা আমি কেটে নিয়েছিলাম এখন সেই পাখিটা সেভ করছি। এই যে তোমরা প্রশ্ন করেছিলে না, মানে তোমাদের মনে প্রশ্ন এসেছিল যে আমি ল্যাচটা কেন কেটেছিলাম, এই দেখো ল্যাচটা আমি এই জন্য কেটেছিলাম যাতে করে আমি এই গাছের ফাঁকা দিয়ে ল্যাচটা বের করতে পারি। দেখতে পেরেছ গাছটা কিন্তু একই আছে, জাস্ট ল্যাচটা কাট করে আমি নিচের পোর্শনটা বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? চলো নেক্সট সিনারিতে যাই। বন্ধুরা আমি দেখাচ্ছি কি করে খুলতে হয়। এই দেখো স্টিকারের মতো এটা খুলে নিলাম, ঠিক আছে? খুলে এখন আমি এই যে দেখো সুইচ বোর্ডের উপরে এক এক করে সব সেট করে দিচ্ছি, ঠিক আছে? একটা একটা করে আমি খুলে সবগুলো লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি যা যা কেটেছিলাম সুইচ বোর্ডে, কেমন লাগছে বন্ধুরা বলো তো? ভাল লাগছে, ঠিক আছে আরেকটা দেখাই চলো নেক্সট। বন্ধুরা দেখো আমি আরেকটা সেট করে নিলাম, দেখতে পাচ্ছ এখানে আমি দুটো পাখি, একটা গাছ, কিছু ঘাস। ঘাস কাটাটা খুব ইজি, তোমরা যদি দেখতে চাও নেক্সটে আমাকে কমেন্টসে জানাবে যে আরেকবার দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? কেমন লাগছে বলো বন্ধুরা? চলো আরেকটা করে দেখাই তোমাদের। বন্ধুরা দেখো আমি একটা হাঁস কেটে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখন হাঁসটাকে আমি সেট করে দিচ্ছি। এখন আমরা কিন্তু কখনোই আমাদের এই পেপারগুলোর যে যেরকম ছোটো কোনা টোনা যেগুলো থাকে সেগুলো আমরা ফেলবো না, কারণ সেগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু একটা কোনা কেটে নিয়েছি। এটা কিসের জন্য কেটে নিয়েছি জানো? হাঁসের ঠোঁট বানানোর জন্য, দেখতে পাচ্ছ? এই দেখো আমি হাঁসের ঠোঁটটা সেট করে দিলাম, বুঝা যাচ্ছে এখন সিনারিটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? চলো নেক্সট সিনারিতে যাই। বন্ধুরা দেখো আমি আরেকটা গাছ সেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এমনই নয় যে তুমি গ্রামের সিনারি তোমাকে সব দিতে হবে, এরকম কিন্তু কিছু নয়। তোমার যদি ইচ্ছে হয় তুমি কার্টুন আঁকতে পারো, আমি তোমাদের একটা কার্টুনও দেখাবো। আমি একটা কার্টুন হাঁস এঁকেছি, হ্যাঁ সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পারো এই যে আমি গাছটা সেট করছি, এটা তোমাদের আমি পুরোপুরি ফুল দেখিয়ে দিচ্ছি। দেখো গাছটা, এই যে গাছের উপরের পোর্শনটা, গাছের মাথা গেল কোথায় এটা তোমরা বলতে পারো, আগে গাছের মাথা হয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে এখন আমি এখানে একটা করব কি, আমি ওই যে বললাম না ছোট ছোট টুকরো টুকরোগুলো থাকে যে সেগুলো দিয়ে জাস্ট একটা কিছু এরকম করে এখানে বসিয়ে দিলাম। দেখতে এবার তুমি যাই ভাবো জাস্ট মনে হবে যে আরেকটা শাখা প্রশাখা গজাচ্ছে বা এইরকম একটা কিছু, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছ সিনারিটা, তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, যদি এতটুকু ভালো লাগে তোমরা আমার সাথে শেয়ার করো, কমেন্টসে জানিও, ঠিক আছে? চলো আরেকটা কার্টুন দেখাই তোমাদের। বন্ধুরা এখানে একটা কার্টুন তৈরি করেছি, কেমন হয়েছে বলো তো? তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট প্রচেষ্টাটুকু তোমাদের জন্য? যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করো। আল্লাহ হাফেজ।